এই আরবের বাচ্চা সালমান প্রিন্স এই হারামখোর আরবের বুকে একটা কনসেপ্ট তৈরি করেছে স্টেজে শো সেই স্টেজে শোয়ে পৃথিবীর এক নম্বর গায়িকা তার নাম হচ্ছে সাকিরা কানাডার গায়িকা তাকে দিয়ে একটা স্টেজে শো করিয়েছে একটা স্টেজে শো করতে দুটো না তিনটে গান করে ড্যান্স করেছে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে ভারতের মুদ্রায় জোরে বলুন নাউজবি আপনারা বলুন এই হারাম খোরের বেড়ে নেই যে আমি তিরিশ কোটি টাকা দিয়ে একটা স্টেজ শো করছি এই টাকাটা যদি ওই মাসলুম ফিলিস্তিন আর গাজার নিরীহ মুসলমানের জন্য যদি আমি দিতাম তারা হয়তো অস্ত্র কিনতে পারত তারা খাবার নিতে পারত তারা ওষুধ নিতে পারত কিন্তু হাইরে মুসলমান বুঝাবে কে এটা কেয়ামতের আলামত যে এরা দিন থেকে সরে যাবে কেয়ামত কাছে এটা মাথায় ঢুকিয়ে এলেন একটা ভারতবর্ষ হিন্দুস্তান সেই দেশের প্রধানমন্ত্রীর বেরেনে ঢুকলো জয় নিরীহ মানুষ কলোকে যেটুকু হোক খাবার পাঠিয়েছে কিন্তু এই হারামের আউলা সালমান প্রিন্স এর বিরুদ্ধে যে কথা বলে এ হাসিনার মতো তাকে জেলের কুঠরিতে ভরে দেয় এই সালমান প্রিন্সের বিরুদ্ধে যে ইমাম বক্তব্য দেয় খুদবা দেয় তাকে জেলের কুঠরিতে ভরে দেয় এখনো আরবের জেলের কুঠরিতে বহু হক্কানি আলেম ঢুকে আছে এটা আপনারা সকলে জানেন না যারা তার বিরুদ্ধে খুদবা দিয়েছে যে এটা ইসলামে হারাম এটা ইসলামে না যায় এটা ইসলাম শরিয়াতে চলবে না আপনারা জানেন এই হারাম খোর মক্কার বুকে ভদ্র ফিলিমের হল খুলেছে হল নাউজ বিল্লা বলে কেয়ামতের আলামত এটা মক্কার বুকে আরব দুনিয়ায় ভদ্র পতিতালয় খুলেছে জানেন এরা কার অনুসারী এরা হচ্ছে সব ইহুদিন নাসারাদের অনুসারী বড় কষ্ট লাগে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম মদিনায় শুয়ে আছেন তিনি কষ্ট পাবেন আর আপনাদিকে বলে যাই কেয়ামত একবারই আপনার দোরগুড়ায় এসে দাঁড়িয়েছে বড় বড় বিশেষজ্ঞরা তারা গবেষণা করে বলছে পৃথিবী বাহান্ন সালের মধ্যে ধ্বংস হবে তারিখ তো আমার আল্লাহ বলেনি তবে কেয়ামতের আলামত আল্লাহ বলে দিয়েছে আমরা উলামারা আলামত গুলো দেখতে পাচ্ছি তার একটা মারাত্মক আলামত শুনেলেন যখন ইমাম দিকে মলবি দিকে মসজিদে মাদ্রাসায় রাস্তাঘাটে আলেমদের বেজতি করা হবে তখন আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বড় বড় আলেম দিকে তুলবেন তারপরে আল্লাহ ইলিমকে তুলে নেবেন আজকে আপনি ভাবতে আমার ভাই মুসলমান ভাই যদি বলেন আমাদের বিপদ কি ভারতবর্ষে এমন একটা ভাইরাস মুসলিমদের মধ্যে ছড়িয়েছে সেই ভাইরাসটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়েছে ভর করা কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আপনার গোটা তমলুকে যত বড় বড় মুক্তি আছে এক কাছে করবেন কেউ যদি কারুর বউকে নিয়ে পালিয়ে যায় তার আগের স্বামী যদি তালাক না দেয় এই মেয়ে যদি ঈদ্যত পালন না করে গোটা পৃথিবীর মলবি মুক্তি যদি এক কাছে হয়ে নিকা পরায় আল্লার কসাম নিকা হবে না হারাম এবং যতদিন তার সঙ্গে বাস করবে হারাম হবে যটা বাচ্চা পয়দা হবে হারাম আউলা পয়দা হবে এটা শরীর আজকে আমি আমার সমাজে দেখিয়ে তো মুসলিম সমাজ শুধু মেদিনীপুরের কথা নয় পূর্ব মেদিনীপুর নয় গোটা পশ্চিম বাংলার কথা বলছি হাজার হাজার পাবেন যারা রিলেশনশিপে আছে এইভাবে হারাম সম্পর্কে আছে বর্ধমানের লোক মেদিনীপুরে ঘর ভাড়া নিয়ে আছে মেদিনীপুরের লোক বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া নিয়ে আছে বর্তমানে লোক কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আপনার দিল্লি বোম্বাই থেকে গুজরাট থেকে পালিয়ে এসে বীরভূমে ঘর ভাড়া নিয়ে আছে নাউজ মুসলমান তুমি আল্লাহকে ভয় করো এটা কখনো জায়েজ সম্পর্ক নয় যতদিন পর্যন্ত তার আগে স্বামী যদি তালাক দেয় মেয়েটা ইদ্দত পালন করবে তারপরে তুমি তাকে নিকাহ করবে এটাই হালাল সম্পর্ক তা ছাড়া ইসলামে বৈধতা আসবে না আজকে যদি মনে করেন আমার বউকে নিয়ে কেউ পালিয়ে গেছে সে যদি তোমার বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করে তুমি যদি মনে করো থানায় কেস করে বউ টাকা हासिल করবে পারবে না কেন পারবে না এ প্রশাসন বাবুদের হাত বাঁধা আছে তেনারা কিচ্ছু করতে পারবেন আপনার কেন আইন পাস হয়ে গেছে পরকিয়া ভারতবর্ষে লিগেল আনলিগেল পরকিয়া কি লিগেল সকালবেলায় উঠে যদি এই গ্রামের কেউ থানায় গিয়ে বলে আমার বউ অমুকের বাড়িতে শুয়েছিল অমুকের সঙ্গে তোমার কোন রকমের রাস্তাই থাকবে না তোমাকে বলবে ঘর যা ওই বউটাকে নিয়ে ঘর কর কোনো কেস কাভারি হবে না চালহান তোমার দম থাকলে কিছু করে লাও না কেয়ামতের আলামত রসুল বলেছেন হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না আজকে মুসলমান শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন মুসান্নব ইবনে আবু শাইবার হাদিস আল্লাহ রসুল বললেন কে মতের পূর্বে এমন একটা দিন আসবে এই বড় বড় মসজিদ হবে আর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুহান মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু সেই মুসল্লিরা কেমন হবে নবীজি ইসাল্লা সাল্লাম আলিসাল্লাম বললে শোনো সেই মুসল্লিরা হবে সুদখোর মুসল্লি তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে তারা হারাম খাবে বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে আর তারা নামাজে আসবে সেই যাওয়া নাই মুমিন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে মুসন্নব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার যে আমরা কি সেই যুগেই অতিক্রম করতে চলেছি কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে আমরা আগেকার যুগে এবং আমরা এখন বর্তমানে অনেকজন জানে যে শুধুমাত্র দেহ ব্যবসা হয় পতিতালয়ে কিন্তু এই লয়ের থেকেও বড় দেহ ব্যবসার আড্ডাখানা হচ্ছে বর্তমানে ভারতবর্ষের সমস্ত পার্ক গুলো যেগুলো পার্ক নাম দিয়েছে তোমরা বুঝতে পেরেছেন না পারেন এই পার্কের ভেতরে ওপেন দেহ ব্যবসা চলছে আপনি रुकতে পারবেন না কেন কিয়ামতের আলামত নবীজি বললেন রাস্তা ঘাটে কুকুরের মতো জিনা করবে মান এবং সেই জিনাটা থাকবে লিগেল কখন লিগেল হবে আল্লাহ নবীর হাদিস শুনেলেন শেষ চাওয়া এমন একটা যুগ আসবে অশিক্ষিত সাধারণ বেইমান মিথ্যাবাদীরা হবে দেশ পরিচালক আর সেই জামানায় শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে ক্যামতের আলামত এটা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন কিন্তু আপনি বিবেচনা করবেন বিবেকের দ্বারা ইয়াসিন ভাই যেটা বলে গেল এটা সত্য মিলছে কিনা আপনি মিলিয়ে লিবেন মিলাবেন অমৃত সেনের মতো লোক বসে আসে আর আমাদের দেশের অশিক্ষিতরা তারা দেশ পরিচালনা করছে এটাই হচ্ছে ক্যামতের আলামত শিক্ষিতরা বসে থাকবে অশিক্ষিতরা দেশের প্রধান হয়ে দেশকে পরিচালনা করবে আলামত এটা ন্যায় বিচার থাকবে না এই জিজ্ঞেস করুন এমন একটা যুগ ইনাদের জামানায় গেছে মানুষ তখন মিথ্যা কথা বলতে ভয় খেত গুনা হবে আজকে আপনি আমি সত্য কথা বলতে ভয় খাই কেও আমার কলারটা ধরবে বলে কিয়ামতের আলামত শুনে নিন সত্য বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা সত্য বলে প্রকাশ পেয়ে যাবে পৃথিবীর একজন জালিম বাদশা ছিল তার নাম হচ্ছে হিটলার হিটলারের নাম শুনেছেন না শুনেনি হিটলারের দুটো কথা শুনে নেন একটা হচ্ছে দামি কথা একটা হচ্ছে বেঈমানি কথা সে বলেছিল হ্যাঁ আমার নেতারা যারা আমার অনুসারী আছো তারা মানুষের কাছে মিথ্যা বলো তারা যেন সত্য মানতে বাধ্য মিথ্যাকে করো তারা যেন সেটাকেই সত্য মনে করে তাহলে দেখবে তোমরা কামিয়াব হবে তার দ্বিতীয় যেটা দামি কথা সেটা সে বলেছিল আমি কিছু ইহুদিকে ছেড়ে গেলাম পৃথিবীর মানুষ একদিন আমাকে স্মরণ করবে কেন আমি ষাট লাখ ইউদিকে চেম্বারে গ্যাস চেম্বারে ভরে আমি মৃত্যু দিয়েছিলাম আজকে গোটা মুসলিম বিশ্ব তাকিয়ে দেখছে ফিলিস্তিনের গাজার অবস্থাটা নিরীহ মুসলমান দিকে কিভাবে হত্যা করছে এই মুসলমানরাই দিলেতে বড় খাই দিয়েছিল কাকে এই নিরীহ ইহুদি গুলোকে বললে দিকে হিটলার যখন মেরে দিবে তোমরা আমাদের পাশেই বসবাস করো দয়া করে আজকে আজকে বলছে আমাদেরই দেশ হিটলারের এই দামি কথাটা মুসলিম বিশ্ব যারা ইতিহাস পড়েছে তারা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে হিটলার যে ইহুদি দিকে মেরেছিল সে কোনো বড় অন্যায় কাজ করেনি আমি বলবি শকতের বেটা আমি বলে যাচ্ছি ইহুদি দিকে যে মাঠটা মেরেছিল এটা অন্যায় কিছু করেনি তবে ইউটিউবাররা যদি এই বায়ানটা ফেসবুকে ছাড়ে সঙ্গে সঙ্গে হ্যাং হয়ে যাবে কেন বলুন তো এই ফেসবুক আর ইউটিউবকে পরিচালনা করছে আমেরিকার মতো বেঈমান কাফেরে ইহুদিরাই পরিচালনা করছে এর হেড কোয়ার্টারে বসে আছে ইহুদি আপনি কি বলছেন দেশের যারা এখন চিল্লাচ্ছে ইহুদিদের পণ্য বয়কট করো তারা তোমার মাথার উপরে চেপে বসে গেছে আপনি যে মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি তাদের টেকনোলজি আমার কাছে যে মোবাইলটা আছে এটাও তাদের টেকনোলজি অবাক হবেন তারা গোটা বিশ্বকে সালাহ দিয়েছে ছোট পরিবার সুখী পরিবার এই এজেন্ডাটা হচ্ছে ইহুদিদের এজেন্ডা ছোট পরিবার সুখী পরিবার একটা থেকে দুটোর বেশি বাচ্চা লিও না এই এজেন্ডা হচ্ছে ইহুদিদের অথচ খোঁজলেন ওই ইহুদির বাচ্চারা এক একটা পরিবার এক একজন সাতটা আটটা নটা করে বাচ্চা নেয় আপনাকে বলেছে সিজারের ব্যবস্থা নিয়ে এসো মেয়েরা সুস্থ থাকবে তোমার বিবি সুস্থ হবে আর তাদের নাইনটি সিজার নাই নর্মেলে বাচ্চা আপনার উপরে কত চক্র চালাইছে বুঝতে পারছে অতচ আপনি অনুভব করতে পারেন না আমি বুঝতে পারি না আমাদের মুক্তিরা যখন আমার জন্ম হয় এই বাচ্চা যখন ছোট জিজ্ঞেস করুন যাদের ষাট বছর সত্তর বছর বয়স এরা জানবে আমাদের দেশের মলবিরা বুজুর গানে না যাদের কাছে ইলিম বেশি থাকে নাই কিন্তু বুজুর্গি বেশি আমাদের বাপ চাচারা ইলিম বেশি ছিল না আগেকার যুগে মোল্লারা চা দিয়েছে ঠিক কিনা মোল্লা নামাজ জানতো সুরা জানতো হাদিস কোরআন বেশি জ্ঞান রাখতো না কিন্তু আমি বলে যাচ্ছি আমার থেকে আমলতাদের ভালো ছিল আজকের মোলবিদদের থেকে আমলতাদের ভালো ছিল কেন শুনে সেই যুগে তারা ফতোয়া দিয়েছে তোমরা বাড়িতে কেউ টিভি রাখবে না টিভি রাখা হারাম সেই যুগে বহু মুসলমান বাড়িতে টিভি Lainি ঠিক কিনা কথা বলেন আজকে যদি কেউ বলে টিভি শুনেন এখন তো আমি বলতে বাধ্য হব ভাই মোবাইল না রেখে ঘরে একটা টিভি রাখবি কথাটা বুঝতে পেরেছেন না পারেন কেন বেঈমান কাফেররা বললে এরা যখন নিদান দিচ্ছে এদের মুক্তিরা মলবিরা যে মুসলমান বাড়িতে টিভি ঢুকিও না এদের পকেটে টিভি ঢুকিয়ে দে তার থেকেও টিভির থেকেও মারাত্মক ডেঞ্জার হচ্ছে এই মোবাইল ঠিক কি না কথা বলেন তার থেকেও ডেঞ্জার এই মোবাইল আপনি অনুভব করতে পারবেন না আমার মুসলিম ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি সবাই নিয়ত করে নেন ইসলামের দায়রার মধ্যে আমরা চলে আসব জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফের চক্রগুলোকে বোঝার চেষ্টা করুন বিবেকের দ্বারা দ্বীনি ইলম হাসিল করুন তিনি ইলিম একটা বড় ভান্ডার আপনার জন্য বেঈমান কাফেরের বেঈমানি আর কুফরি রুকার জন্য তা না হলে তারা আপনাকে ঘেরে ফেলেছে আপনি ভাবতে পারেন আমরা ভারতের মুসলমান ফিলিস্তিনের জন্য দোয়া করছি করছি না করিনি আপনারা হয়তো জানেন না অনেকে জানেন যারা মোবাইল ঘাটে ভারতের সরকার ইসরায়েলের প্রথমে সাথ দিয়েছিল তার পরবর্তীতে পিলিস্তিনের মাসলুম মুসলমানের জন্য ভারত সরকার মোদী সরকার খাবার আর ওষুধ পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা খবরে দেখেছি তিনি খাবার পাঠিয়েছেন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় যেটা সত্য সেটা বলছি অথচ আরবটা আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা বলেন কেন আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা বাপের পরিচয় ইনসানের মানুষের ঘটিয়েছে আল্লাহ বাপের দ্বারা এরপর যদি বলেন এরপরে হাদিসে চলুন আমার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল সকলে জোরে বলুন সাল্লাহ আর ইউসাল্লাম নবী যে হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা এমন একটা যুগ এসে পৃথিবীর বুকে দাঁড়াবে সব হারাম আউলাদে ভরে যাবে কি হবে হারাম আউলাদে ভরবে চলুন এরপরে পুরুক গোলো দেবো বেইমান কাফেররা আপনার আমার উপরে যে চক্কর চালিয়েছে এই আমাদের যারা বয়স্ক বাবাজি আছে এরাও ধরতে পারবে আপনারও ধরার ক্ষমতা নাই একজন চাচা যদি বলে দিতে পারে ভ্যালেন্টাইন ডে বুঝেন আপনি কি ভালোবাসার দিন তো বললে হবে না দেখুন আমরা জেনে গেছি এটা বেঈমান কাফেররা তৈরি করেছে ইহুদিরা ভালোবাসার দিন কিন্তু অরিজিনাল হচ্ছে এটা জিনা করার দিন কিসের দিন বললাম জিনা করার দিন কি বুঝলেন আমাদের যুবকরা অনেক মনে মনে করছে হুজুর কি করে জান আমরা গবেষণা করি এটা ইহুদিদের তৈরি নাসারাদের তৈরি এদের ইমানকে ধ্বংস করে দাও নামটা খালি পাল্টিয়ে দাও আপনাকে বলি আমার পাটা যদি ইনাকে লেগে যায় কিংবা কেউ কি লেগে যায় বড় মানুষকে আমরা কি বলি আসসালাম চাচা ক্ষমা করে দিবেন লেগে গেল বলি না বলি না এই ভাষাটার মধ্যে নম্রতা আছে বিনয়ী আছে কিন্তু জিনা করার ভাব নাই এই ভাষায় জিনা করার ভাব আছে কোন মেয়ের যদি গায়ে পা লেগে যায় আপনি বলবেন দিদি ক্ষমা করে দিবেন লেগে গেল কিছু মনে করবেন না এই ভাষাটা কি বুঝলেন জিনা নাই কিন্তু এমন একটা শব্দ হারাম করে আওলাদরা বার করেছে ইংরেজি যে ভাষাটা বলা মাত্র তার মধ্যে জিনার একটা খুশবু পাওয়া যায় কি পাশেতে যদি কোনো মেয়ে আপনার পায়ে পা লাগিয়ে দেয় আর যদি ফাড়া যায় তিনটে সেলাই হয় আর খালি যদি বলে দেয় রক্ত বেরিয়ে গেল আই সো সরি সব ক্ষমা ঠিক এই ভাষাটার মধ্যে জিনার একটা বু আছে জিনা করার একটা খুশবু আছে এই হাসির মধ্যে যদি আপনি ফেঁসে যান আমাদের ছেলেরা তো ওই জন্যই ফেঁসে যায় ফাঁসে না একবার যদি খালি বলে দেয় কি বুঝলেন হ্যালো কি বাস ই চলে গেল ভাড়াটাও দিয়ে দিবে আর রাধামণিতে নামিয়ে নাস্তাটাও করিয়ে দিবে দুর্বলতা এই ভাষাগুলোর মধ্যে জিনার একটা খুশবু আছে ভ্যালেন্টাইন ডে বেঈমান কাফেররা তৈরি করেছে আপনার ইমানকে ধ্বংস করার জন্য রোজ ডে জিনা করার দিন চকলেট জিনা করার দিন এগুলো সব পরিবর্তন করেছে তার একটা খুশবু বলে দিই যাদের কাছে গুগল আছে মোবাইল আছে সার্চিং করবেন শিক্ষিত মানুষ লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড যতগুলো পেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে যে এর থেকে যারাই বেঁচে থাকবে যে ছেলেটা বাঁচতে চায় তার যদি বাপ না থাকে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে কেমন তার মানেটা কি জানেন এর মানেটা বুঝলেন না আমাদের দেশেও তো মায়ের পরিচয় বাঁচতে পাবে যখন বাপ মারা যাবে অনেক বাপ মারা যায় না যায় না ছেলেরাকে মারা গেছে বলবে মৃত অমুকের ছেলে কোনো ব্যাপার নাই এর মা অমুক এর বাপ মিত অমুক আমার ভাই সকলে আধার কার্ড আছে না নাই হিন্দু হোক মুসলিম হোক আধার কার্ড যাদের আছে দেখবেন মৃত অমুকের ছেলে লেখা আছে মৃত লেখা আছে না বাপ ডেট লেট লেখা থাকা না থাকে না লেট আধার কার্ডে আছে ভোটার কার্ড আছে তারা যেটা বলতে চাইছে তারা ইংরেজিতে নাম দিয়েছে চার দিন পাঁচ দিন দশ দিন চার মাস পাঁচ মাস দশ মাস দু বৎসর একসাথে বসবাস করছে জিনা করছে মিলামিশা করছে সবই হচ্ছে কিন্তু বড় দুঃখের বিষয় যদি একটা বাচ্চাও হয়ে গেল মনে মনে হলো এর সঙ্গে আমার মনের মিল খাচ্ছে না বিয়ে করা যাবে না তখন সে তার বাচ্চা নিয়ে মায়ের পরিচয় এসে বাঁচতে লাগলো ছেলেটা ই আবার অন্য রিলেশনশিপে গেল মা অন্য রিলেশনশিপে গেল জোরে বলুন না উজবিল্লা ইসলামী শরীয়তে এই বাচ্চাটা হারাম বাচ্চা সব থেকে কো ইমাম রাগ করেন না আমি কালকের জলসাই যেখানে ছিলাম জায়গাটা হচ্ছে ওই মহিষাদল মহিষাদল ওইটা থানা নয় মহিষা দলের কাছে কোন গ্রাম রামবাগ রামবাগ আছে না ওখানে ছিলাম তো সেখানে আমি একা ছিলাম না চারখানা বক্তা ছিল কটা চারটা সারা রাতে জলসা আমি প্রথমে চেপেছি আমার আমার আগে একজন আব্দুল্লাহ জুবের বলে বক্তা ছিল চব্বিশ পরগনার তারপরে আমি তারপরে বাংলাদেশের তারপরে মালদার একটা বক্তা চারখানা বক্তা চারটা বক্তায় চার কুড়ি আশি হাজার টাকা কত বললাম আশি হাজার টাকা প্যান্ডেল এক থেকেও মারাত্মক প্যান্ডেল প্যান্ডেল এক লাখ এক লাখ আশি হাজার খাবার আছে আদার্স মাইক ফাইক আছে দিয়ে খরচা মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকা ঠিক কিনা কথা বলে জলসা হচ্ছে মেদিনীপুরে আমি আপনাদের এখানকার জলসা বলবো না বিভিন্ন জলসা তিন লাখ চার লাখ খরচ করছে যে বক্তাটাকে পছন্দ আসছে একে আমার চাই যদি বলে তিরিশ হাজার তিরিশ হাজারই দিবে দেখে ডেকে নিচ্ছে রে মুসলমান তুমি একটা আলেমকে তিরিশ হাজার টাকা দিয়ে মাত্র দেড় ঘন্টা দু ঘন্টা বক্তব্য শুনবে কুড়ি হাজার তিরিশ হাজার দিচ্ছ বাংলাদেশ থেকে সত্তর হাজারের বক্তা এনে এক ঘন্টা বায়ান করবে দেড় ঘন্টা বায়ান করবে তুমি তাকে সত্তর হাজার দিচ্ছ তোমার বেড়েমে লাগে না বিবেকে লাগে না তুমি তিন লাখ টাকার প্যান্ডেল করে পাড়ার লোককে দেশের লোককে দেখাচ্ছ আমরা এত এত বক্তা এনে জলসা দিয়েছি অথচ হাই রে ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলে ভাই এই যুগ জামানায় আর দশ চলছে না আমার বেতনটা দশ করলে হতো আপনি মিটিং করে বলছেন ইমামকে তাড়াবে অন্য ইমাম ঢুকা ঠিক বললাম না ভুল বললাম এই কমের উন্নতি কি করে হতে পারে আমি একজন বক্তা আমাকে তা উত্তিবেন না যদি হক না শুনতে পারেন কালকে আমাকে তা উত্তিবেন না অসুবিধা নেই আমি আমার মাদ্রাসায় পড়াই মাদ্রাসাতে বেতন পাই জলসা বন্ধ করে দেন আমি বলছি যদি ইমামকে উপযুক্ত বেতন না দিতে পারেন আর তিন লাখ খরচ করে বছরে একটা করে জলসা করেন আমি বলে যাচ্ছি একটা বক্তা নিয়ে আসুন মসজিদের ভেতরে নসিহত শুনেলেন তার রাহা খরচ দিয়ে দেন তাকে দিয়ে দেন অত টাকা খরচ করার দরকার নাই নসিহত পাবে আর যে টাকাটা চাঁদা তুলেছেন ইমামকে দশ হাজার করে বেতন দিলেও মসজিদের কিছু টাকা জমে থেকে যাবে ঠিক বললাম না ভুল বললাম আপনি মনে করছেন না জলসা করাবো করা কোন অসুবিধা নেই জলসাতে এখন খালি হচ্ছে খুব ভালো করে বুঝবেন আমি আজকে এখান থেকে জলসা করে চলে যাব আপনাদের সঙ্গে ভালোবাসা আছে আমাদের বাপ জড়িয়ে আমরা আছি মেদিনীপুরের মানুষ ভালোবাসে কালকে আমাকে সকালে ফোন করে বললেন হুজুর আমার আব্বা মারা গেছে ফোন করে বললেন আমি খালি এতটুকু দুয়া দুবা আল্লাহ তোমার আব্বাকে চান্নাতি করুক ঠিক কিনা কিন্তু আসার সময় আমার নেই আজান হচ্ছে আর কত বলবো বলার শেষ আছে ইমামের বেতন দিতে পারে না বন্ধন রূপ

আপনি আপনার বিবেক দিয়ে ভাববেন আমাকে যদি ফোন করেন হুজুর আমার আব্বা মারা গেছে আমি শুধুমাত্র দোয়া দু আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক কিন্তু আসার সময় ইয়াসিন সাহেবের নেই আমি এসে আপনার বাপে জানাজা পড়তে পারবো না কিন্তু তোমার ইমাম সাহেব যদি ছুটিতে বাড়িতে থাকে আর যদি ফোন করে বলেন আমার আব্বাসী মারা গেছে তার ছুটি শেষ করে নিজের স্ত্রীকে বলবে তুমি বাড়িতে রান্নাটা খেয়ে নিবে আমার একজন মুসল্লি মারা গেছে ছুটে এসে তোমার জানাজা পড়বে তোমার মাটি দেবে তুমি তাকে মূল্য দিতে পারো না অথচ একটা বক্তা যা টাকা চায় সেখানেই দিয়ে দাও আমাদের মুসলিম সমাজ দু জায়গায় মাথা নত করে দিয়েছে এক হচ্ছে বক্তার সামনে আর দ্বিতীয় হচ্ছে এক তাবি

ওই জন্যই তো সমাজের হাল এত খারাপ মুসলমান ভাই অনুরোধ করে যাব আলেমকে সম্মান সবাই দু জোরে বলুন ইনশাল্লাহ ইমামের জুতো সোজা করুন আপনি মুক্তাদি হয়ে যাবেন ইমাম মসজিদে ঝাড়ু দিলে ঢুকে ঝাঁটাটা ছুটে কেড়েলেন আপনি মুক্তাদি আপনি মুক্তাদি হতে পারবেন তাকে সম্মান করুন যারা আজান দেয় হাদিসে আছে মুয়াজ্জিনদের গলাটা সব থেকে উঁচু হবে কেয়ামতের দিনে জোরে বলুন সুবহান কেন তাদের কেয়ামতটা হবে সাইয়েদেনা বেলালে হাবসি রাদিয়াল্লাহ তাআলা আনহুর সঙ্গে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন যিনি প্রথম আজান দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে সাইয়েদেনা বেলালে হাবসি রাদিয়াল্লাহ তাআলা চলুন রমজানুল মুবারকের মাস আসছে সবাই নিয়ত করুন তিরিশটা রমজানের রোজা রাখবো রোজা কেউ ছাড়বেন না রোজা একটা মারাত্মক ইবাদত রোজাকে ফরজ করা হয়েছে ত্রিশটা রমজানের রোজা এই অনেক লোক মনে করে ইয়াসিন ভাই হয়তো শোবে বরাতের বিরোধিতা করে না